মহান আল্লাহ পবিত্র কালামে পাকে ইরশাদ করেন ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি قال يا ويلتا أعجزت أن أكون مثل هذا الغراب فواري سوءة أخيه فأصبح من النادمين এই যে আমরা যে দাফন করি একজন মানুষ মৃত্যুবরণ করলে আমরা তাকে দাফন করি কেন দাফন করি আর ইতিহাস কি কোথা থেকে আসছে এই জিনিসটা আমাদের সামনে উপস্থাপনের জন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন এই আয়াতখানা যার অর্থ হলো অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যে তার ভাইয়ের শবদেহ কিভাবে গোপন করা যায় তা দেখার জন্য মাটি খনন করতে লাগে সে বলল হায় আমি কি এই কাকের মতো হতে পারলাম না যাকে আমার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারি অতঃপর সে অনুতপ্ত হলো আমরা জানি হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিলেন একজন হাবিল আরেকজন কাবিল একজন হাবিল আরেকজন কাবিল এর মধ্যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হওয়ার পর এক ভাই নিহত হয়েছিলেন তার দাফন কিভাবে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কাকের মাধ্যমে সে শিক্ষাটা দেওয়া হয়েছিল তাই আমরাও সেই সিলসিলা অনুযায়ী এখনো পর্যন্ত মাটিতেই আমাদের মৃতদেহগুলোকে দাফন করে থাকি তা আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যে বিষয়গুলো জানতে পারলাম যে আমাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে মৃত্যু আমাদের সবার জন্যই অবধারিত এবং মৃত্যু হওয়ার পরে একজন মুসলমান হিসাবে জীবিত মানুষদের কাছে সেই ব্যক্তির যে প্রাপ্য বিষয় তার একটি হলো তাকে সুন্নত তরিকায় যথাযথ মর্যাদা সহকারে তার দাফন কাফন এই ব্যবস্থাগুলো করবে হাদিস শরীফে আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন অনেক ক্ষেত্রেই আমরা যে জিনিসটা দেখি সেটা হলো যে আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি আমরা এমন ভাবে বিলাপ শুরু করি যে কোনো কিছুই আর মনে থাকে না ভুলে যাই এরকম ভাবে বিলাপ করা বুকের মধ্যে চাপড়ানো এই জিনিসগুলো করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তাছাড়া যে ব্যক্তি মারা গেলেন তার পরিবারের জন্য তিন দিন শোক করা বৈধ তিন দিন পর্যন্ত শোক করা বৈধ রয়েছে আর এই তিন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী এই তিন দিন রাসূল বলেছেন যে তারা শোকার্ত তাদের জন্য খাবারের ব্যবস্থা করো তাই আমাদেরও কর্তব্য আমাদের পাড়া প্রতিবেশী যদি কেউ মৃত্যুবরণ করেন তাহলে তার সামনে গিয়ে আমরা আমাদের শোক যেমন প্রকাশ করব ঠিক তেমনি ভাবে শোক সন্তপ্ত পরিবার যেন এই শোকের কারণে খাবারের কষ্টে পতিত না হয় সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের জন্য খাবার পাঠাবো কারণ তারা তো শোক সন্তপ্ত শোকে মুজ্জমান এমন অবস্থাতে কারো পিতা মারা গিয়েছে তার হিতাহিত জ্ঞান নেই সে কখন রান্না করবে এই অনুভূতিটুকুই তার মধ্যে আসবে না সে শোকে মুজ্জমান এমন শোক সন্তপ্ত পরিবারকে শুধুমাত্র গিয়ে গায়ে হাত বুলালাম এতটুকুই যথেষ্ট না বরঞ্চ তাদের জন্য এই ফ্যামিলির জন্য পাড়া প্রতিবেশীর হক হলো অন্তত পক্ষে তিন দিন তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া আমরা যেন এই কাজটা সবাই করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা দান করুন
আমাদের শারীরিক সুস্থতা এবং আত্মার সুস্থতা দুটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। এবং যখন আমাদের মধ্য থেকে কেউ দুনিয়া ছেড়ে চলে যান তখন তাকে যথাযথ মর্যাদা সহকারে তাকে দাফন এবং কাফন পরানো এবং দাফন করার ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।